ব্রাহ্মণবাড়িয়া থেকে সরকার পতনের আন্দোলনের ঘোষণা রুমির কারখানা। এরপর সীমান্তে হত্যা, শূন্যের আনার কথা বলার দিনই একজনকে হত্যা করা হয়েছে বললেন মির্জাফরুল। এরপর ক্ষমতা টিকিয়ে রাখতে ভারতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী বললেন রিজভী। মূল কথায় আসা যাক, ব্রাহ্মণবাড়িয়া থেকে সরকার পতনের আন্দোলনের ঘোষণা রুমিন ফারহানার। ব্রাহ্মণবাড়িয়ার মাটি থেকে সরকার পতনের আন্দোলনের ঘোষণা দিয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, আমার যে ভাইয়ের উপর অত্যাচার হয়েছে সে পরিবারের উপর অত্যাচার হয়েছে। যে মা তার সন্তান হারিয়েছেন, যে বোন তার স্বামী হারিয়েছেন, তার একটা একটা করে হিসাব আমরা নেব। আপনারা আজ ঐক্যবদ্ধ হয়েছেন, আমরা একসঙ্গে একযোগে এ ব্রাহ্মণবাড়িয়ার মাটি থেকে সরকার পতনের আন্দোলনের ঘোষণা দিচ্ছি। আপনারা আমাদের হাত শক্তিশালী করবেন। ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে জেলা প্রশাসনের জারি করা 144 ধারার বাধা ডিঙ্গিয়ে সদর উপজেলার নাটায় উত্তর ইউনিয়নের বটতলি বাজারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্ত ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আয়োজিত সমাবেশে শনিবার বিকেলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, খালেদা জিয়া নিজের পায়ে হেঁটে কারাগারে গেছেন, এখন নিজের পায়ে দাঁড়াতে পারেন না, এর দায় সরকারকে নিতে হবে। খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা কেন করা হচ্ছে না, সরকারকে এর জবাব দিতে হবে। সরকার মনে করে খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে গেল, সরকারের অনেক কিছু বের হয়ে আসবে, সরকারের অনেক ভয়, এই কারণে খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢেলে দিচ্ছে সরকার। তিনি বলেন, আমার ভাইয়ের আপনারা যে গুটেছেন আমি দেখতে পাই, যত দূর চোখ যায় শুধু বিএনপির নেতাকর্মী, বিএনপির নেতাকর্মী। তারা পুলিশকে ভয় পান না, প্রশাসনকেও ভয় পান না। আমরা যারা ঢাকা এসেছি, রাস্তায় রাস্তায় আমাদের গাড়ি থামিয়েছে পুলিশ। গতকাল আমাদের নেতাকর্মীদের তারা গ্রেফতার করেছে, কর্মীদের বাড়িতে বাড়িতে তারা তল্লাশি চালিয়েছে, কিন্তু তারা আমাদের কোনোভাবেই দমাতে পারেনি। আমি শেখ হাসিনাকে বলবো, জনগণের ম্যান্ডেট ছাড়া তো ক্ষমতায় আছেন, এসে ব্রাহ্মণবাড়িয়ার মাটি দেখে যান, আমরা কোটি কোটি ভাইয়ের সমর্থন দেখে যান। ব্রাহ্মণবাড়িয়া তো সেই মাটি যেখানে মোরগ লড়াই করে বেঁচে থাকে, ব্রাহ্মণবাড়িয়া সেই মাটি যেখানে অলি আহাদ 1952 সালে 144 ধারা ভঙ্গ করেছিলেন, ভাষা আন্দোলনে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করেছিলেন। সে ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে 144 ধারা কাজ করে না, ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে 144 ধারা দিয়ে আটকে রাখতে পারবেন না। এর আগে দুপুর 12:45 থেকে ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশ যোগ দিতে আসলে তাকে অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ করেন রুমিন ফারহানা। তিনি অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়ার আসার পথে বৈরব টোল প্লাজায় তাকে 1 ঘন্টায় আটকে রাখে পুলিশ। অনেক কথা কাটাকাটির পর সৈয়দ নজরুল ইসলাম সেতু দিয়ে তিনি আশুগঞ্জ উপজেলার দিকে রওনা হন। পরে আশুগঞ্জে সেতুর উপরে পুলিশ আবারও তাকে আটক করে। পরে দুপুর 2:30 দিকে তার গাড়িটি ছেড়ে দেওয়া হয়। পরে সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটায় উত্তর ইউনিয়নের বটতলি বাজারে জেলা বিএনপির সমাবেশে যোগ দেন। এদিকে সীমান্তে হত্যা, শূন্যে আনার কথা বলার দিনই একজনকে হত্যা করা হয়েছে বললেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বলা হয়েছিল সীমান্তে হত্যা জিরোতে আনা হবে। যেদিন এই কথা বলা হয়েছে সেদিনই দিনাজপুরের সীমান্তে একজনকে হত্যা করা হয়েছে আর দুজন নিখোঁজ হয়েছে। এই হচ্ছে প্রাপ্তি। আজ শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পরে প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের কী অর্জন হয়েছে জানতে চাইলে বিএনপির মহাসচিব এই মন্তব্য করেন। এই প্রসঙ্গে মির্জা ফখরুল আরও বলেন, এই সফরে বাংলাদেশের অর্জন, এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পারছি যে 53 কিউসেক পানি কুশিয়ারা নদী, এছাড়া এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো অর্জন দেখতে পাইনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে 4 দিনের সফর শেষ করে গতকাল বৃহস্পতিবার রাতে দেশে ফিরেছেন। এই সফরকালে কুশিয়ারা নদীর পানি প্রত্যাহার, রেলের আধুনিকায়ন সহ বিভিন্ন বিষয়ে ভারতের সঙ্গে 7টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিএনপির মহাসচিব বলেন, আমরা আগেও বলেছি যে সরকার মরিয়া হয়ে উঠেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই সফরে আগে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন তিনি ভারতীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ করেছেন যে আওয়ামী লীগ সরকারকে যে কোনো উপায়ে টিকিয়ে রাখার জন্য তারা যেন ব্যবস্থা নেন।
ফখরুল বলেন, আমরা সব সময় গণতন্ত্রে বিশ্বাস করি এবং এটা আমরা বিশ্বাস করি, যেসব দেশ গণতান্ত্রিক তারা সবসময় সারা বিশ্বে গণতন্ত্র সমুন্নত রাখার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবে। ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ, গণতান্ত্রিক দেশ, আমরা বিশ্বাস করি ভারতও তাদের যে গণতান্ত্রিক চরিত্র সেই চরিত্র অক্ষুণ্ণ রাখবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, গত কয়েক সপ্তাহের মধ্যে আমাদের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, ঠিক আগের মতো যেটাকে আমরা বলেছিলাম যে গায়েবী মামলা, সেই গায়েবী মামলা দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের তিনজন নেতা, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতা, তারা নিহত হয়েছেন। মির্জা ফখরুল বলেন, আমি গতকাল দেখতে গিয়েছিলাম পাকুন্দিয়ায় মারাত্মকভাবে আহত ছাত্রদের 14 বছরের এক ছেলেকে, তার ফুসফুসে গুলিবিদ্ধ হয়েছে, লিভারে গুলিবিদ্ধ হয়েছে, তার কিডনিতে গুলিবিদ্ধ হয়েছে, সে রক্তবমি করছে, ডাক্তারেরা আপ্রাণ চেষ্টা করছেন তার জীবন রক্ষার জন্য। এটা একটা ঘটনার কথা বললাম আমি, এছাড়া অনেকের চোখ লাল হয়ে গেছে, কারো মাথা ফাঁক হয়ে গেছে। বিএনপি সন্ত্রাসে বিশ্বাস করে না, সন্ত্রাস করে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত আপনারা দেখছেন যে মিডিয়াতে কোথাও কোনো সন্ত্রাসের চিত্র আসেনি, সন্ত্রাসের চিত্র যা এসেছে আওয়ামী লীগের সন্ত্রাসের চিত্র এসেছে, ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসীরা ছড়াও হয়েছে গণতন্ত্রকামী মানুষের শান্তিপূর্ণ কর্মসূচিতে উপরে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, এই জনগণের শক্তি দিয়ে তাদের পরাজিত করব। এদিকে ক্ষমতা টিকিয়ে রাখতেই ভারতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী, বললেন রিজভী, দেশের স্বার্থে নয়, ক্ষমতা টিকিয়ে রাখতে প্রধানমন্ত্রী প্রতিবেশী দেশ ভারতে সফরে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। এর আগে গাজীপুর জেলা বিএনপির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রিজভী। তিনি বলেন, যতই দৌড়ঝাঁপ করুক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতায় টিকে থাকতে পারবেন না, দেন দরবার করে আর লাভ নেই। এর আর এই সরকারের বিরুদ্ধে সারা দেশে মানুষ জেগে উঠেছে, যত নির্যাতন করুক, মিথ্যা মামলা দিক এবং হামলা করুক, জনগণকে দমিয়ে রাখতে পারবে না, অচিরেই সরকারকে বিদায় নিতে হবে। রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর প্রতিবেশী দেশ সফরে গিয়েছিলেন কীভাবে ক্ষমতা টিকে রাখা যায় সে বোঝাপড়া করতে, দেশের স্বার্থে যাননি। তিনি বলেন, সীমান্ত হত্যা বন্ধ করতে পারেননি, তিস্তার পানির ন্যায্য হিসাব আদায় করতে পারেননি, বরং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কতটুকু বিকিয়ে দিয়েছেন সে প্রশ্ন উঠেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যতই দৌড়ঝাঁপ করুক এই সরকার আর ক্ষমতায় টিকে থাকতে পারবে না, দেন দরবার করে আর লাভ হবে না। রিজভী বলেন, প্রধানমন্ত্রীর প্রতিবেশী দেশ সফরে গিয়েছিলেন কীভাবে ক্ষমতা টিকিয়ে রাখা যায় সে বোঝাপড়া করতে, দেশের স্বার্থে নয়। তিনি সীমান্ত হত্যা বন্ধ করতে পারেননি, তিস্তার পানির ন্যায্য হিসাব আদায় করতে পারেননি, বরং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কতটুকু বিকিয়ে দিয়েছেন সে প্রশ্ন উঠেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী এ সময় ভারতে গিয়ে ন্যায্য হিসাব আদায় করতে ব্যর্থ হয়েছেন, তিনি তিস্তার পানির ন্যায্য হিসাব আদায় করতে পারেননি, সীমান্ত হত্যা বন্ধ করতে পারেন, বরং পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছিলেন ক্ষমতা টিকে থাকতে দেন দরবার করতে গেছেন, জনগণ সেটিকে সত্যি বলে মনে করছেন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান দেশে কারো কথা বলার অধিকার নেই, যে অন্যায়গুলো হচ্ছে সেগুলোর প্রতিবাদ যারা করছে তারা, তাদের উপর নির্মম নির্যাতন করা হচ্ছে। রিজভী বলেন, আমরা এমন একটি সময়ে এখানে এসেছি যখন চারিদিকে অন্ধকার, কারো কোনো কথা বলার অধিকার নেই, দেশে যে অন্যায়গুলো হচ্ছে সেগুলোর প্রতিবাদ যারা করছে তাদের উপর নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে, সভা সমাবেশ করার সার্বজনীন গণতান্ত্রিক অধিকার, কিন্তু সমাবেশ যারা করছে তাদেরকে নিষ্ঠুরভাবে দমন করা হচ্ছে, জ্বালানি তেল নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বৃদ্ধির প্রতিবাদে সারা দেশ আমাদের যে কর্মসূচি চলছে সেগুলোতে সরকার আইন শৃঙ্খলা বাহিনী নির্মম নির্যাতন চালাচ্ছে, প্রতি মুহূর্তে তাদের আক্রমণে কেউ কেউ পঙ্গুত্ব বরণ করছেন, কেউ চোখ হারাচ্ছেন, তিনজনের জীবনও চলে গেছে।